গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। আর দেখো রোদ উঠেছে, আমরা এখন বাজারে যাচ্ছি। দেখো আমরা রেল লাইনের ধার ধরে বাজারে যাচ্ছি। আর বাজার থেকে চলে এলাম, চলে এসে গোছালাম আর কি বাজারের জিনিসপত্রগুলো। আর আজকে রান্না করবো বলে রান্নাঘরে সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কে নিয়ে এসেছিলাম, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা আমি রান্না করবো এখন। তো দেখো চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আমি, আর কড়াই এদিকে বসিয়ে দিয়েছি। এখনও শুরু করিনি রান্না, এখন করব। আর এদিকে দেখো আমার ছেলে হেয়ার ব্যান্ড পরছে, ওর খুব হেয়ার ব্যান্ড পছন্দ। কি বাবা, হেয়ার ব্যান্ড পরছ? তার জন্য ওর জন্য আমি একটা হেয়ার ব্যান্ড এনে দিয়েছিলাম, তোমরা অনেকেই জানো। দেখো আমার ছেলে সমস্ত পেঁয়াজের খোসাগুলোকে রান্নাঘরে ছড়িয়েছে। বাচ্চা ছোট থাকলে এই হয় একটা কাজ, এগুলো হচ্ছে এক্সট্রা কাজ বলে। দুষ্টুমি করতেই থাকবে, আরো কাজ কিন্তু বেড়ে যায়। দেখো আর আমার ছেলে সবসময় আমার সঙ্গে থাকে। কি বাবা, তোমরা রান্নার চ্যানেলগুলোতে কিন্তু ওর কলার আওয়াজ প্রায় শুনতে পাবে, কারণ আমি যখন রান্না করি তখন সব সময় আমার সঙ্গে থাকে। কাজ করনি, সব সময় থাকে। আর আমি মেঝেটা একটু মুছে নিচ্ছি। দেখো আজকে দুপুরের মেনুতে করে নিয়েছি চিকেন কারি, আর এখন আর করে নিয়েছি ডাল সিদ্ধ। এটা অবশ্যই সকালবেলা আমার হাজবেন্ড করেছিল। তো এই আজকের মেনু, আর কিছু করলাম না। দেখো আমি আর ছেলে কিন্তু চান করে রেডি হয়ে নিয়েছি, আর ওর বাবার এখনও হয়নি গা হাত পাগুলো ধরবে, মাথাটা ধরবে, তো সেটাই করবো। আর দেখো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে। এখানে সন্ধ্যাটা দিলাম, তারপরে পরে আমার হাজবেন্ড আবদার করলো যে কটা পাঁপড় ভাজে, তো পাঁপড় ভাজতে এলাম। আর একটু চা করবো, তো চা পাঁপড় ভাজা করবো এখন সন্ধ্যাবেলা। দেখো চায়ের জন্য এখানে জল বসিয়ে দিয়েছি। দেখো চা হচ্ছে এদিকে, আর এদিকে পাঁপড় তো ভেজে তুলেই নিচ্ছি আমি। আমার হাজবেন্ড খাচ্ছে চা আর পাঁপড়, আর দেখো ছেলে কি করছে। এদিকে পাঁপড় খাওয়া হচ্ছে, আর ওদিকে বাংলা সিনেমা চলছে। ভালোই লাগছে সন্ধ্যাবেলা। বলতে পারবেন না, তাই না?
तो आज के मत ब्लगिंग एखे शेष करब सबाई भलो थेको सुस्थ थेको टाटा टाटा भलो कर टाटा दो अब देखा अन्य ब्लगिंग।